হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এই পর্বে পিএসপির অ্যারে সম্পর্কে আলোচনা করব। আপনারা ইতিপূর্বে ভেরিয়েবল ব্যবহার করেছেন। ভেরিয়েবলের কাজটি হচ্ছে যে কোনো একটি ভেরিয়েবল নিয়ে তার ভিতরে আপনি হচ্ছে ডাটা স্টোর করে রাখেন, তারপরে সেই ডাটাগুলো আপনার কাজ করেন, ডাটাগুলো ব্যবহার করেন। ভেরিয়েবলে আপনি শুধুমাত্র একটি ডাটা রাখতে পারবেন, কিন্তু একাধিক ডাটা যদি রাখতে চান তাহলে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন না। অপর ক্ষেত্রে আপনার অ্যারে যদি আপনি একটা ডিক্লেয়ার করেন, সেই অ্যারেতে আপনি অনেকগুলো ডাটা রাখতে পারবেন এবং প্রত্যেকটি ডাটা আপনি আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন। প্রথমে আমরা একটি অ্যারে নেব। অ্যারের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এমন, তার আগে অ্যারের একটি নাম দিতে হবে। অ্যারের আমরা একটা নাম দিলাম, যেমন আমরা এখানে নেম দিলাম, নেম নামে একটি অ্যারে দিলাম। এই অ্যারের ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারি। ডাটা রাখার জন্য আমি সিঙ্গেল কোটের মধ্যে এখানে আমি প্রথমে সৌদ লিখলাম, আফরিন লিখলাম এবং সাকিব লিখলাম। এখানে আমি তিনটি ডাটা রাখলাম, এই ডাটাগুলো আমি অ্যাক্সেস করব। অ্যারে থেকে ডাটা অ্যাক্সেস করার বুদ্ধি হচ্ছে, প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে জিরো অবস্থানে রয়েছে, পরেরটি হচ্ছে এক নম্বর অবস্থান রয়েছে এবং তারপরেরটা হচ্ছে দুই নম্বর অবস্থান রয়েছে। অর্থাৎ এখানে জিরো থেকে শুরু হয় সাধারণত অবস্থানটা। আমরা যদি এখানে অ্যারের অবস্থানগুলো দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখবো, এখানে আমরা যদি ইকো করি নেম তাহলে আমাদের কি আসে দেখি। দেখুন আমাদের এখানে অ্যারে কথাটি আসছে এবং একটি এখানে মেসেজ দিচ্ছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন চার নম্বর লাইন, এটা বলছে। আমরা এখন এটা যদি প্রিন্ট আর ফাংশনের মাধ্যমে দেখি তাহলে এটা আমাদের শো করবে ঠিক মতো। এখন আমরা দেখি ঠিক আছে কিনা। এই যে দেখুন আমাদের এই অ্যারের মধ্যে এই যে জিরো অবস্থানে রয়েছে হচ্ছে সৌদ, তারপরে ওয়ান এ রয়েছে আপনার আফরিন এবং টু এ রয়েছে হচ্ছে সাকিব। এখন আমরা যদি এই প্রথমটাতে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব, অথবা আমরা প্রথম অথবা দ্বিতীয় তৃতীয় আমরা ডাটাগুলো নিতে চাই তাহলে আমরা কিভাবে নেব। এই ডাটা নেওয়ার জন্য আমি এখানে ইকো দেব নেম। নেম দেওয়ার পরে আমাদেরকে এখানে একটি স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তারপর এই ব্র্যাকেটের ভিতরে আমাদের এই অবস্থানগুলো লিখে দিতে হবে। আমি যদি এখানে জিরো লিখি তাহলে এখানে জিরো নম্বর অবস্থানে যেহেতু আমার সৌদ রয়েছে, সৌদ এখানে পাবলিশ হবে। আমি এটা রিফ্রেশ দিলাম, দেখুন এখানে এই যে সৌদ চলে আসছে। তারপরে আমি যদি এখানে টু লিখি দেখুন এখানে সাকিব চলে আসছে। এটি যেহেতু দুই নম্বর অবস্থান রয়েছে, এখানে জিরো তারপর ওয়ান টু, সেই কারণে এখানে টু চলে আসছে। এটি হচ্ছে বেসিক অ্যারের কাজ। এখানে এটি আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। এইখানে এই অ্যারেগুলোতে আমরা যদি ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাড করব। এখানে প্রথমে আমি সৌদ লিখেছি, এই সৌদের ভিতরে যদি আমি 25 লিখলাম, তারপরে আমি আফরিনের এখানে আমি 25 লিখলাম অথবা 20 লিখলাম এবং সাকিবের এখানে আমি 50 লিখলাম। তারপরে আমি যদি এখানে এখানে নামে আমি 2 দিয়েছি, আমি যদি এটা রিফ্রেশ দেই তাহলে কি আসে দেখি। দেখুন এখানে কোনো কিছু আসে নাই এবং একটি এরর মেসেজ দেখাচ্ছে, আনডিফাইন্ড অফসেট বলছে। এর কারণটা হচ্ছে যে এখানে আমরা নামের মধ্যে যে দুই নম্বর অবস্থানে যেটি রয়েছে সেটি এখানে আমরা এখানে পাবলিশ করতে বলেছি, কিন্তু বর্তমানে এখানে টেকনিক্যালি দুই নম্বর অবস্থানে কোনোটি নেই। আমাকে এখানে আমি নাম দিয়েছি হচ্ছে সৌদ, তারপরে এখানে আফরিন, তারপরে এখানে সাকিব দিয়েছি। আমাদের টেকনিক্যালি এই জায়গায় এটা জিরো হওয়ার কথা, কিন্তু এখানে টেকনিক্যালি এখানে জিরো না, বর্তমানে এইটা হচ্ছে সৌদ আর এটা হচ্ছে আফরিন এবং এটা হচ্ছে সাকিব। তাহলে এখানে আমি নামের জায়গায় এই জায়গায় টু এর জায়গায় যদি আমি এখানে সৌদ যদি লিখি তাহলে কি আসে দেখি। সৌদ লিখলাম, তারপরে আমি এটি রিফ্রেশ করলাম, দেখুন এখানে 25 আসছে। অর্থাৎ এইখানে এটার যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে চলে আসছে। অনুরূপ ভাবে এই জায়গায় যদি আমি আফরিন লিখি তাহলে দেখুন এখানে 20 চলে আসছে। অর্থাৎ এই আফটারনুনের ভ্যালুটা এখানে হচ্ছে 20, এই 20 এখানে চলে আসছে। এতক্ষণ আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করেছি, এখন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব। মাল্টি ডাইমেনশনাল অ্যারের বিষয়টি হচ্ছে যে অ্যারের ভিতরে আবার আরেকটি অ্যারে থাকবে এবং সেই অ্যারে থেকে আমরা হচ্ছে ডাটা পিক করতে পারব। আমি একটি ওই অন্যভাবে আমি নাম নামে একটি ভেরিয়েবল নিলাম, এখন এখানে অ্যারে আমি ঘোষণা করলাম এবং এই অ্যারের মধ্যে আমরা কিছু ডাটা রাখবো। প্রথমে আমি এখানে রাখছি ম্যান এবং এই ম্যানের ভিতরে আমি আবার আরেকটি অ্যারে নেব।
এই অ্যারের মধ্যে আমি বেশ কিছু ডাটা দিচ্ছি, যেমন সৌদ, সাকিব দুইটা নিলাম। তারপরে এইখানে আমরা আরেকটি অ্যারের আইটেম নিচ্ছি, সেটা হচ্ছে যে ওম্যান। এবং এই ওম্যানের ভিতরে আমি আবার আরেকটি অ্যারে নিচ্ছি, এই অ্যারের ভিতরে আমি কিছু ওম্যানের নাম দিচ্ছি। আমি দুটি নাম দিলাম, আফরিন এবং মুনিরা। এটি আমরা একটু সাইজ করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে আমরা অ্যারে নিয়েছি ম্যান, আমি এখানে আমি ম্যান নিয়েছি, তারপরে ম্যানের ভিতরে আমাদের অ্যারে রয়েছে, আমরা এখান থেকে নিলাম। তারপরে ওম্যানটা আমরা নিচে নিয়ে আসি, এখান থেকে নিই, এই অ্যারেটা এখানে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখুন, এইখানে আমি প্রথমে একটা নাম ভেরিয়েবল নিয়েছি এবং তার ভিতরে আমি অ্যারে ডিক্লেয়ার করেছি। এই অ্যারের মধ্যে আমি ম্যান নিয়েছি এবং ওম্যান নিয়েছি, আবার এই ম্যানের ভিতরে আমি আবার আরেকটা অ্যারে নিয়েছি, এই অ্যারের ভিতরে আমি আবার বেশ কিছু ডাটা দিয়েছি, এবং ওম্যানের মধ্যে আমি আবার একটা অ্যারে নিয়েছি, এবং এই অ্যারের মধ্যে আমি আবার বেশ কিছু ডাটা নিয়েছি। এখন আমরা এই অ্যারের ভিতরে অ্যাক্সেস কিভাবে করব? আপনারা যদি এখানে নেমটা যদি প্রিন্টার করেন, প্রিন্টার ফাংশন দিলাম এখানে নেম, দেখুন কি আসে। এখানে দেখুন, প্রথমে অ্যারের ভিতরে ম্যান আসছে, এবং ম্যানের ভিতরে আবার একটা অ্যারে আসছে, এবং অ্যারেতে জিরোতে আসছে সৌদ, এবং ওয়ানে আসছে সাকিব। অনুরূপভাবে আপনার ওম্যানের ভিতরে আবার একটা অ্যারে আসছে, এবং জিরোতে আসছে আফরিন, এবং ওয়ানে আসছে হচ্ছে মুনিরা। তাহলে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। প্রথমে আমরা এই ম্যানকে অ্যাক্সেস করবো, এবং ম্যানের ভিতরে আমরা হচ্ছে জিরো অথবা ওয়ান যে কোনো একটা অ্যাক্সেস করতে পারবো। এখানে যদি আরো কোনো নাম থাকতো, তাহলে এখানে টু থ্রি ফোর এভাবে পর্যায়ক্রমে চলে যেত। যাই হোক, আমরা এখন এটি ইকো করি। যদি ইকো নেম আমাদের ভেরিয়েবলটা দিলাম, এর ভিতরে আমরা প্রথমে এই ম্যানে যদি অ্যাক্সেস করতে চাই, আমরা এখানে লিখলাম ম্যান, এবং এর ভিতরে আমরা অ্যাক্সেস করব কোনটা, আমরা হচ্ছে এক নম্বরটা অ্যাক্সেস করব। তারপরে আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখুন এখানে সাকিব চলে আসছে। আমাদের এইখানে আমরা নিয়েছি ম্যানের ভিতরে এক নম্বর, ম্যানের ভিতরে আমাদের এক নম্বরে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে জিরো এবং এটা হচ্ছে ওয়ান, এই কারণে এটি এক নম্বরে চলে আসছে। তারপরে আমরা যদি এই জায়গায় ওম্যান লিখি, ওম্যান লিখলাম, এবং আমরা এখানে জিরো নম্বরটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে আপনি চলে আসছে। এভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে পারি। অ্যারে ব্যবহার করে আমরা অ্যারের মধ্যে ডাটা রাখতে পারি, এবং সেখান থেকে ডাটা খুব সহজে পিক আপ করতে পারি। আপনারা যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন, তখন আপনাদের এই অ্যারেটার প্রয়োজন পড়বে। এ পর্বে আপনারা দেখলেন পিএসপির অ্যারের কাজ, পিএসপি অ্যারে কি এবং সেটি কিভাবে কাজ করে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অ্যারেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের ভবিষ্যতে এই অ্যারেটি যদি শিখে রাখেন, তাহলে ওয়েবসাইট ডেভেলপিং সহ অন্যান্য প্রোগ্রামিং এ কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আপডেট ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে বেল বাটন চাপুন। আপনাদের কোনো মতামত বা কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।